ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে হ্যাঁ বন্ধুরা আগামীকাল রবিবার আর আগামীকাল পাঁচ পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে অতীব সৌভাগ্যশালী পাঁচটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি যে রাশিগুলির আগামীকাল রোববার দিন আকস্মিক ধনলাভ বা ধনপ্রাপ্তি ঘটতে চলেছে তবে শুরু করার আগে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা চোখ বন্ধ করে যে রাশির নাম মিললেই টিকিট কেটে ফেলবেন তা কিন্তু কখনোই করেন না কারণ আপনার ব্যক্তিগত জন্মছকে রাহুগ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে দেখার প্রয়োজন রয়েছে রাহুগ্রহ আপনার জন্মছকে কোনভাবে অবস্থান করছে কত ডিগ্রিতে রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে এই বিষয়গুলো নির্ভর করে প্রাপ্তি প্রাপ্তিযোগের জন্য তাই সর্বোপরি আপনারা আপনাদের পছন্দসই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিতে পারেন এবং জেনে নিতে পারেন আপনার জন্মছকে প্রাপ্তি চোখ রয়েছে কি না আর যদি থাকে আপনার টার্গেট নাম্বার কি কারণ আমি এই ভিডিওতে যে টার্গেট নাম্বারটি বলবো সেটি পুরোটাই ইন তাই আপনারা অবশ্যই আগে ব্যক্তিগত জন্মছক বিচার না করে কখনোই টিকিট কাটবেন না আমি বারবার আপনাদেরকে কিন্তু রিমাইন্ড করে দিলাম আপনারা অনেকের রয়েছে যাদের ক্ষেত্রে এক দু নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে বা আগে হয়তো প্রাইজ পেয়েছেন টিকিট লেগেছে কিন্তু এখন আর লাগছে না তারা অবশ্যই রাহু রক্ষা ধারণ করুন হ্যাঁ বন্ধুরা এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে অর্থাৎ যাদের ক্ষেত্রে এক দু নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ ধারণ করুন এবং তার ফল হাতে নাতে দেখুন আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময় দেখুন দিনের কিছু সময় থাকে শুভ সময় আবার কিছু সময় থাকে অশুভ সময় এই অশুভ সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং শুভ সময়টিকে আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে তো আগামীকালের রাহুকাল বা অশুভ সময়টি শুরু হতে চলেছে আগামীকাল রাহুকাল যে সময়টি শুরু হতে চলেছে সেটি হচ্ছে বিকেল চারটে তিরিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে এবং আমি এখন যে শুভ সময়ের কথা বলছি বা বলবো সেই সময়টিকে কাজে লাগিয়ে নিতে পারেন সেটি হচ্ছে সকাল সাতটা নয় মিনিট থেকে এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত সময়টিকে আপনারা অনায়াসে কাজে রেখে নিতে পারেন এই সময়ে টিকিট কাটা বলুন কোনো কিছু পারচেস করা বলুন যে কোনো কিছু শুভ কাজ কিন্তু আপনারা অনায়াসে করতে পারবেন এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল রোববার দিন কোন পাঁচ রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তবে ভিডিও শুরু করার আগে অর্থাৎ রাশিগুলির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই কারণ আমি জানি আমার এক কথাতে আপনারা কিন্তু টিকিট কেটে ফেলবেন কারণ আপনারা এতটাই আমাকে বিশ্বাস করেন এতটাই আমাকে ভরসা করেন আর আমি এই ভরসার অমর্যাদা কিন্তু কোনো মূল্যেই করতে পারবো না আপনাদের কাছে জোরহাত করে রিকোয়েস্ট আপনারা আগে ব্যক্তিগত জন্মছকটি আপনাদের পছন্দসই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন আমার কাছেই যে দেখাতে হবে বিষয় নেই কিন্তু যারা মনে করছেন আমার কাছে পরামর্শ করবেন কেবলমাত্র তারাই হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু ট্রিপল নাইনে যোগাযোগ করতে পারেন আর বাকিরা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন এবং জেনে নিন আপনার প্রাপ্তি প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে এবং রাহুকে পাওয়ার আপ করার জন্য অবশ্যই রাহু রক্ষা কবচ ধারণ করুন আসুন এবার আমি প্রথম রাশির নাম জানিয়ে দিই সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রোববার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা কিন্তু কোটিপতি হতে চলেছেন তবে হবেন তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে আগামীকালের আপনাদের ইন টার্গেট নাম্বার তিন এবং নয় দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো। যে রাশি আগামীকাল রোববার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রোববার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন আগামীকালের আপনাদের ইন টার্গেট নাম্বার চার এবং দুই এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল রোববার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি মেষ রাশি জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রোববার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে তবে প্রথমে একটি কথা বলে দিই আপনার ব্যক্তিগত জন্মছকে কিন্তু প্রাপ্তি থাকার প্রয়োজন রয়েছে আগামীকালের আপনাদের ইন টার্গেট নাম্বার সাত এবং পাঁচ এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল রোববার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রোববার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা কিন্তু কোটিপতি হতে চলেছেন আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার ছয় এবং চার খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বার্তা অনুযায়ী আলাদা হতেই পারে এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল রোববার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রোববার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন তবে হবেন তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তি যোগ রয়েছে আগামীকালের আপনাদের ইন টার্গেট নাম্বার এক এবং তিন খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বাচ্চাট অনুযায়ী আলাদা হতেই পারে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে सब्सक्राइब कर फिर धन्यवाद